যে তিনটি কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় যদি আপনি জানেন অবাক হবেন। হ্যাঁ দর্শক, তিনটি কাজ এমন আছে যে তিনটি কাজ আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। পৃথিবীর কোনো বান্দা যদি এই তিনটা কাজ করে, রব্বুল আলামিন এই তিনটা কাজকে যেহেতু পছন্দ করেন, তারই সুবাদে আল্লাহ পাক এই বান্দাটাকেও অনেক পছন্দ করেন। রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একদম কাছের একজন সাহাবি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিল জ্ঞানের ভাণ্ডার যাকে বলা হতো। রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলেমের শহর আর সেই ইলেমের জ্ঞানের শহরের মেইন ফটক দরজা গেট সেটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ দর্শক, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহ পাকের কাছে কোন কাজগুলো বেশি প্রিয়? আল্লাহর নবী বলেছিলেন তিনটা কাজ এমন আছে যেই তিনটা কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়। কোন তিনটা কাজ বলতেছি, চলে যাচ্ছি মূল কথায়। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে আপনারা ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তিনটা কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দনীয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের ফরজ কাজগুলো আগে আগে আদায় করা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যদি কোনো ব্যক্তি ফরজ এই পাঁচ ওয়াক্ত নামাজ আগে আগে আদায় করে ফেলে, আগে আগে বলতে জামাতের আগে না, সময় হওয়ার সাথে সাথে, ঠিক আছে, জামাত যখন সময় হয় জামাতের সাথে সাথে আউয়াল ওয়াক্তেই মসজিদে গিয়ে অপেক্ষায় থাকে কখন জামাত শুরু হবে, এভাবে যদি জামাতের সাথে কেউ আদায় করে তাহলে এই কাজটা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এখন শুধুমাত্র নামাজ ব্যাপারটা এমন না, যদি কোনো ব্যক্তির উপর বিয়ে করা ফরজ হয়ে থাকে, আগে আগে ফরজ কাজটা সেরে ফেলা, অন্যান্য কোনো বিষয়ে যদি ফরজ থাকে সেই ফরজ কাজগুলো, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশিত যে কাজগুলো আছে সেই কাজগুলো দ্রুত এবং আগে আগে করে ফেলা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকের নিষেধকৃত যেই কাজ আছে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। যদি কোনো ব্যক্তি এগুলো থেকে বিরত থাকে আল্লাহ পাক অনেক অনেক বেশি খুশি হন ওই বান্দার প্রতি। তৃতীয় নাম্বার যে বিষয়টা, যে বিষয়টা আল্লাহ পাক খুশি হন, সেটা হচ্ছে কোনো ব্যক্তির রিজিকে আল্লাহ পাক যতটুকু, কোনো ব্যক্তির ভাগ্যে যতটুকু রিজিক রাখছেন, ওই রিজিকটা ভাগ্যে থাকা ততটুকু রিজিক নিয়ে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, রব্বে কারিম ওই ব্যক্তির প্রতি অনেক অনেক খুশি হয়ে যান। তাহলে দর্শক, যে তিনটা বিষয়, যে তিনটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং খুশি হন আল্লাহ যে তিনটা কাজ করলে, এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের যে আদেশকৃত ফরজ কাজগুলি আছে এগুলো যদি কোনো বান্দা আগে আগে করে ফেলে, অর্থাৎ আদায় করে সন্তুষ্ট চিত্তে, আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক যে জিনিসটা নিষেধ করেছেন, দুনিয়াতে সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, জিনা করতে নিষেধ করেছেন, পর্দা করতে বলছেন, কিন্তু পর্দা ছেড়ে দেওয়া নিষেধ, নিষেধ পর্দা করতে হবে, চোখের হেফাজত করতে হবে, এগুলো চোখের যেন খেয়ানত না হয়, হাতের যেন খেয়ানত না হয়, এগুলো নিষেধ করেছেন। যে বিষয়গুলো নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে কোনো বান্দা যদি বেঁচে থাকে আল্লাহর কাছে অনেক পছন্দ হয়, আল্লাহ অনেক খুশি হন বান্দার প্রতি। তৃতীয় নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে আমরা রিজিক নিয়ে হাই হুতাশ করি যে আমার রিজিক, আমার কপালটা এত খারাপ, কপালটা এমন তেমন, এগুলো নয়, বরং আল্লাহ রিজিকে যতটুকু রাখছে, ভাগ্যে যতটুকু আপনার রিজিক রাখছে ততটুকু নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, ততটুকু নিয়ে যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে আপনার রিজিককে আরও বৃদ্ধি করে দেবে। ধন্যবাদ দর্শক আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।